একদিনে করোনা শনাক্তের রেকর্ড 13,768 আরো 220 মৃত্যু। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সকল মহানগরে কাল থেকে মডার্নার ভ্যাকসিন। সড়কে যানবাহনের চাপ, অলিগলিতে জনসমাগম, বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, চলবে গণপরিবহন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9:21 সংবাদের সাথে আছি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। একদিনে করোনা শনাক্তের সব রেকর্ড ছাড়িয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 13,768, মৃত্যুর সংখ্যা 220 জন। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার 31.24%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে, 64 জন। আরও জানাচ্ছেন মানিক শিকদার। কোনোভাবেই কমছে না করোনা সংক্রমণ, মৃত্যুর রেখাও ঊর্ধ্বমুখী। 11 জুলাই সকাল 8টা থেকে 12 জুলাই সকাল 8টার মধ্যে করোনায় মৃত্যু হয়েছে 220 জনের। এর মধ্যে সর্বোচ্চ মৃত্যু সংখ্যা ঢাকা বিভাগে 64 জন, খুলনায় 55, চট্টগ্রামে 37 ও রাজশাহী বিভাগে 23 জন মারা গেছে। এছাড়া বরিশালে 4, সিলেটে 6, রংপুরে 18 এবং ময়মনসিংহে 13 জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 207 জনই মারা গেছে হাসপাতালে, মৃত্যুর হার 1.61%। স্বাস্থ্য অধিদপ্তর বলছে 24 ঘন্টায় 600 বেশি পরীক্ষাগারে 40,067 নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্ত 13,768। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার 31.24%। এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত হল 10,34,957 জন। একদিনে সুস্থ হয়েছে 7,020 জন, সুস্থতার হার 85.17%। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংক্রমণ রোধে দেশের জেলা উপজেলার হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা দেয়া শুরু হয়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সবাই, তবে ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর কাল থেকে সিটি কর্পোরেশনের হাসপাতালগুলোতে দেয়া হবে মডার্নার টিকা। সহকর্মীদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। সারাদেশেই বাড়ছে করোনা সংক্রমণ, ভ্যাকসিন নিয়ে বিভিন্ন মহলে নানা ভ্রান্তি থাকলেও সময়ের সাথে পাল্টে গেছে সেই চিত্র। করোনা প্রতিরোধে টিকা নেয়ার ক্ষেত্রে বেড়েছে আগ্রহ, লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার এই চিত্রই বলে দেয় সেই কথা। নাটোর সদর হাসপাতালে টিকা দিতে আসেন অসংখ্য মানুষ। জেলায় পৌঁছেছে সিনোফার্মের 26,000 ভ্যাকসিন। প্রথম দিনে মেসেজ পাওয়া 500 জনকে টিকা দেয়া হচ্ছে। ঝিনাইদহে সিনোফার্মের 27,200 টিকা পৌঁছেছে। সদর হাসপাতালে সকাল থেকেই উপচে পড়া ভিড়, টিকা দিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। বাগেরহাটে টিকা নিতে আসা মানুষের ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা স্বেচ্ছাসেবকদের, উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি। প্রতিদিন 400 মানুষকে টিকা দেওয়ার সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন। এভাবে ভিড় করার কোনো প্রয়োজন নাই, আপনারা আপনাদের নির্ধারিত মেসেজ পেয়ে আসেন, তাহলে আপনারাও সুন্দরভাবে ভ্যাকসিন নিতে পারবেন এবং আমরাও সুন্দরভাবে ভ্যাকসিন দিতে পারব। নেত্রকোনার 10 উপজেলায় 39,200 ডোজ টিকা দেয়া হবে। নিবন্ধনকারী শিক্ষার্থী সহ সাধারণ নাগরিকরা পাবেন টিকা। অতি সদ্য যে কোনো ব্যক্তি এবং অন্যান্য ফ্রন্টলাইনার যারা এবং অন্যান্য উদ্দিষ্ট জনগোষ্ঠীর মাঝে ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। রাজশাহী, বগুড়া, মৌলভীবাজার ও জয়পুরহাটে টিকার জন্য সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে মানুষের ভিড়, নারী পুরুষ সকলেই নিচ্ছেন টিকা। সুরক্ষা অ্যাপের মাধ্যমে 35 বছর হলেই টিকার জন্য নিবন্ধন করা যাবে। নিবন্ধন ছাড়া কাউকেই টিকা দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীতে লকডাউনের কঠোরতা অনেকটাই শিথিল, বেড়েছে গাড়ি ও মানুষের চলাচল, বিভিন্ন স্থানে ঢিলেঢালা চেকপোস্টের কার্যক্রম। তবে যেসব জায়গায় চেকপোস্ট বসেছে সেখানে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানী জুড়ে বেড়েছে যান চলাচল, একই সঙ্গে রাস্তায় নেমেছে মানুষ, তাদের প্রত্যেকেরই নানান অজুহাত। আমরা তো বেসরকারি জব করি, আমাদেরকে তো বের হতেই হবে, আসতে ফিরে আছে। আমার বাইরা ভাই উনি, এই জন্য ওনাকে গাড়ি নেই তো আজকে,
ওনার গাড়ি যায় নাই, এই জন্য ওনাকে একটু পৌঁছাইতেছি। অন্যান্য দিনের মতো নগরী জুড়ে চোখে পড়েনি চেকপোস্ট, তুলনামূলক কম ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। তবে কিছু জায়গায় তৎপর ছিল সেনাবাহিনী, চেকপোস্টে জেরা করা হয় যানবাহনে থাকা লোকজনকে। আইডেন্টি কার্ড দেখিয়ে বা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেখে বা ডক্টর বা ব্যাংকের কোনো কাগজপত্র দেখে বের হচ্ছে, সেই অনুযায়ী আমরা ছেড়ে দিচ্ছি। যদি দেখছি যে না, যথাযথ কারণ নিয়ে বের হচ্ছেন না এবং আমাদের সাথে মিথ্যা কথা বলছেন বা কোনো ধরনের উদাহরণ দিচ্ছেন যে না, এরকম আমরা রিলেট করতে পারছি যে অ্যাকচুয়ালি তাদের কোনো পারপাস নেই, সেই অনুযায়ী আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। একইভাবে কমেছে পুলিশি তৎপরতা, চেকপোস্টের সংখ্যাও কম, তবে নিয়ম ভঙ্গকারী ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ি থামাচ্ছি, চেক করছি, জিজ্ঞাসাবাদ করছি, অনেকে যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে তাদেরকে আমরা যেতে দিচ্ছি, আর যারা যৌক্তিক কারণ প্রদর্শন করতে পারছে না এবং বিভিন্ন জরুরি সেবামূলক প্রতিষ্ঠানের স্টিকারকে মিসইউজ করছে তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। ঈদের আগে লকডাউনের কঠোরতা রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ঈদকে সামনে রেখে চলমান বিধিনিষেধ বৃহস্পতিবার থেকে অনেকটা শিথিল হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাট খুলে দেওয়া হতে পারে। 15 জুলাই থেকে রাজধানীতে বসবে কোরবানির পশুর হাট। সবকিছু চিন্তাভাবনা করেই সরকার জীবিকা এবং জীবনের তাগিদে যেগুলি প্রয়োজন সেইগুলো মাথায় রেখেই যা কিছু করার নির্দেশনা আপনি শুনতে পাবেন। এখন আপনারা যা শুনছেন এটা আমি আর এই সম্বন্ধে কিছু বলতে চাই না, এটা আপনারা যথাসময়ে যার মাধ্যমে পাবার পাবেন। করোনা মহামারীর মাঝেই বেড়েছে ডেঙ্গু জ্বরের বিস্তার। গেল 24 ঘন্টায় রাজধানীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 53 জন। শুধু ঢাকাতেই গত 6 মাসে 41টি হাসপাতালে ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন 726 জন। জনসচেতনতা সৃষ্টি না হলে ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা করছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় ঢাকাকে ডেঙ্গু মুক্ত করতে নিয়মিত অভিযান চালাচ্ছে 2 সিটি কর্পোরেশন। আদিত্য মামুনের রিপোর্ট। বর্ষা মৌসুম আসলেই শুরু হয় ডেঙ্গু জ্বরের প্রকোপ, বাড়ে এডিস মশার প্রজনন, ভাইরাস বাহিত এডিস মশার জন্ম স্বচ্ছ পানিতে, নিয়মিত পরিষ্কার না করলে বাড়ে এডিস মশা, হুমকির মুখে পড়ে জনস্বাস্থ্য। ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকার 2 সিটিতে চলছে মশক বিরোধী অভিযান। পুরান ঢাকার পরিত্যক্ত ওই ট্যানারিতে মিলেছে এডিস মশার লার্ভা, টায়ার, ফুলের টব, নর্দমায় জমে থাকা পানিতে শুধুই লার্ভা। জরিমানা করা হয় কারখানার মালিককে। ডেঙ্গু আক্রান্ত হয়ে একজন ব্যক্তি যদি মারা যান তার জীবনের মূল্য কিন্তু এই জরিমানা দিয়ে হবে না, তো সেক্ষেত্রে দায় এড়াতে পারেন না। আমি মনে করি নগরবাসীকে দায়িত্বশীল হতে হবে। তবে মহামারী করোনার মাঝে ডেঙ্গুর বিস্তার বেড়ে যাওয়ায় রাজধানীর হাসপাতালগুলো প্রস্তুত বলে জানান সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া এই সময়টা বৃদ্ধি পেতে পারে, আমাদের প্রস্তুতি সেভাবে আছে। 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 53 জন। এই মুহূর্তে রাজধানীর 41টি হাসপাতালে ভর্তি আছেন 189 জন, ঢাকার বাইরে 1 জন। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের কনজিউমার ডিজিজ কন্ট্রোলের সহকারী পরিচালক জানান, এখনই নজর না দিলে ভয়াবহ ঝুঁকিতে পড়তে পারে জনস্বাস্থ্য। এই মশাটি কিন্তু যখন একটি মানুষকে আক্রান্ত মানুষকে কামড় দিয়ে একাধিক মানুষকে আক্রান্ত করতে পারে, কারণ এ কিন্তু পূর্ণাঙ্গভাবে রক্তটা চুষে নেয় না, অল্প একটু রক্ত চুষে সে আরেকজন মানুষকে বাইট করে। এখন লক্ষ্য রাখতে হবে আমরা যেন আক্রান্ত না হই। ডেঙ্গু আক্রান্ত হলে অস্থির না হয়ে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। অনেক রোগীরা দেখা যাচ্ছে বাড়িতেই শুধু প্যারাসিটামল খেয়ে চিকিৎসা নিচ্ছে, এটি উত্তম। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকবে। রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী দিচ্ছে যুবলীগ, পরিবার প্রতি পাচ্ছে 7 দিনের নিত্যপুর। আবারও আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে। রেশন কার্ডে বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করছে যুবলীগ। একটি কার্ডে এক একটি পরিবারকে দেওয়া হচ্ছে 7 দিনের চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। যতদিন লকডাউন চলবে ততদিন এই কর্মসূচি চালু থাকবে বলে জানিয়েছেন যুবলীগ সাধারণ সম্পাদক। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন।
করোনার অভিঘাতে কর্মহীন অসহায় দুস্থ মানুষের পাশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় দেশব্যাপী চলছে ত্রাণ বিতরণ কর্মসূচি। গত কয়েকদিন ধরেই রেশন পদ্ধতিতে ত্রাণ দিচ্ছে সংগঠনটি। যুবলীগের দেয়া কাঠ দেখালেই মিলবে সাত দিনের চাল ডাল তেল সহ খাদ্য সামগ্রী। রোববার মিরপুরের ছয় নম্বর ওয়ার্ডের চলন্তিকা মোড়ে 300টি পরিবারকে দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী। সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন এই কর্মসূচি থাকবে। আমার প্রিয় নেত্রী রাষ্ট্রপতি শেখ হাসিনার নির্দেশনা, কি পেলাম না সেটা বড় কথা নয়, মানুষকে কি দিলাম সেটাই বড় কথা। একইভাবে মিরপুরের শেওড়াপাড়ায় অসহায় দুস্থদের মাঝে রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রী দেয়া হয়। এছাড়া প্রতি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত, ধানমন্ডি, আসাদগেট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে চলছে রান্না করা খাবার বিতরণ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাশিম ফুডে আগুনে 52 শ্রমিকের মৃত্যুর কারণ অনুসন্ধানে মাঠে নেমেছে তিনটি তদন্ত কমিটি। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও কারখানা পরিদর্শন অধিদপ্তরের তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ভিডিও ফুটেজ সহ অন্যান্য আলামত সংগ্রহ করেন, শ্রমিকদের সাথে কথা বলেন, 14 জনের সাক্ষ্য গ্রহণ করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দেয়া হবে। আমরা ভিডিও ফুটেজ থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় তথ্য জোগাড় করছি এবং তদন্তটি যেহেতু চলমান আছে, আমরা আমাদের নির্ধারিত সময়ের মধ্যে জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই তদন্ত প্রতিবেদনটি জমা দিব। আমরা পাঁচজন প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে তারা ভিজিট করেছে, কি ছিল এবং সেখানে কি কি ব্যবস্থাপনা ছিল সব কিছু আমরা এই তদন্ত রিপোর্টে বাইরে আসবে। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। করোনায় মারা যাওয়া কর্মকর্তার পরিবারের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিল সাউথ ইস্ট ব্যাংক। প্রধান কার্যালয়ে মরহুম কাজী মোহাম্মদ মহিউদ্দিনের স্ত্রীর হাতে চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। এ সময় তিনি বলেন, করোনা মহামারীর মধ্যেও নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে আসছেন, একই সাথে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী কর্মীর স্বজনদের আর্থিক সুবিধা দেওয়া হচ্ছে। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। একদিনে করোনা শনাক্তের রেকর্ড 13,768, আরও 220 মৃত্যু। জেলা উপজেলায় সিনোফার্মের টিকাদান শুরু, সকল মহানগরে কাল থেকে মডার্নার ভ্যাকসিন। সড়কে যানবাহনের চাপ, অলিগলিতে জনসমাগম, বৃহস্পতিবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, চলবে গণপরিবহন। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24online। পরের সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।